নমস্কার দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বিন্দাস স্ট্রিটে আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় এই কামনাই করবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি মোটামুটি আছি, আমার চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আজকে সোজা ব্লগটা শুরু করবো। এখন বাজে 11:19, আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে প্রচণ্ড ব্যস্ত আছি, কারণ আজকে হচ্ছে আমাদের তৃষণবাবুর বার্থডে। তো সকাল থেকে, কাল রাত থেকে সবাই মিলে সবাই কাজ টাজ করেছি, সকালবেলা উঠেও কাজ করতে হচ্ছে। তো তার জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন যে আমাদের বাড়িতে তৃষণবাবুর জন্মদিনে কি হচ্ছে, আমরা কতটুকু করতে পারছি। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক, আর এখন সোজা যাবো বাইরে, আজকে ঘরের কিছুই দেখাবো না। তো চলুন যাওয়া যাক। তো এই দেখুন, এখানে হচ্ছে আমরা রেস্টুরেন্ট করছি আজকে। তো আসলে আমাদের আমাদের হ্যাঁ আমাদের জায়গাটা তো ছোট, তার জন্য মানে প্যান্ডেল হবে না। তো দাদা ভাবলো এটাই সব থেকে ভালো আইডিয়া, একটু ইউনিক। তো যাই হোক, এই যে বাইরে কাজ শুরু হয়ে গেছে, দাদা কাজ করছে, মানে হচ্ছে তৃষণবাবুর বাবা। আর এই যে আমব্রেলা টামব্রেলা চেয়ার টেবিল সব চলে এসছে, আর আমরা রান্নাবান্নার কাজে ব্যস্ত আছি। তো এই দেখুন কাজ করছে, আর বৌদি ভেতরে রেডি হচ্ছে। তো বৌদিও এখন ব্লগ শুরু করেনি, সকাল থেকে কাজ করছিল। তো আমি যাই অন্যদিকে, পরে আবার আসবো। তখন এই যে দেখুন, এখানে রান্না হচ্ছে, রান্নার জন্য বাইরে মানে আলাদা করে বড় উনুন করা হয়েছে। আর উনুনটা এভাবেই করা হয়েছে, কারণ এটা তো শুধু আজকের জন্যই। তো এই দেখুন, এখানে হচ্ছে আমাদের ভাত হচ্ছে, আর সবজি টবজি অনেক কিছু হয়ে গেছে। তো সঙ্গে থাকুন প্লিজ, আর দেখতে থাকুন। আর এই যে এই উনুনে আমি রান্না করছি তৃষণবাবুর জন্য। তো চলুন আমি রান্না টান্না করে নিই তৃষণবাবুর জন্য, ওকে তো আলাদা স্পেশাল করে দিতে হবে না। তো তার জন্য বাপের জন্য রান্না করছি, হাফ রান্না ওরা করছে, হাফ রান্না আমি করছি, সবাই মিলে করা হচ্ছে। তো চলুন পরে আবার দেখা হচ্ছে। তো আজকে খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত, শুধু আমি নয় সবাই খুব ব্যস্ত। আর এই যে জাস্ট দেখুন, চুলটা ভেজা, আমি এক্ষুনি স্নান করে এলাম, আর হচ্ছে রান্না টান্না করে এদিক ওদিক, এখনও রান্না কমপ্লিট হয়নি। তো দাদা বৌদি এখনও সবাই বাইরে সবাই রান্না করছে। আর এই যে দেখুন, আমার চুল থেকে না এখনও টপ টপ করে জল পড়ছে। তো আমি এক্ষুনি স্নান করে এলাম। তো এই যে রুমের টেবিল ফেবিল এদিকে সব সরিয়ে দিয়েছি, বিছানা টিছানা সব তুলে রেখেছি, কারণ হচ্ছে আমি বললাম যে তৃষণবাবুকে এখানে আজকে খাবার টাবার দাও, আর আজকে তৃষণবাবুকে নিজেই খেতে দেবো। সো যাই হোক, চলুন যাওয়া যাক বাইরের দিকে, বাইরে গিয়ে দেখা যাক কী হচ্ছে, কে কী করছে। তো বাচ্চারা খেতে আসবে, বাচ্চাদেরকে ডাকা হয়েছে, ছোটো ছোটো বাচ্চাদেরকে। তার জন্য দেখুন এখানে যা কাজ হয়েছে, এখানে জাস্ট সেট আপটা রেডি হয়েছে, যে মানে এটা হচ্ছে সব দাদাই করেছে। আর এই যে আমব্রেলা রেস্টুরেন্ট, তো যাই হোক এখানটা সব দাদাই করেছে, সকাল থেকে অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করে চলেছে। তো এই যে তো দেখুন, এদিকে হচ্ছে বৌদি এক সাইডে ক্যামেরা ধরে এক সাইডে ব্লগ শ্যুট করছে, আর দাদা হচ্ছে রান্না করছে, খুবই ব্যস্ত। আজকের দিন অন্তত একটা ক্যামেরাম্যান খুঁজে নিয়ে আসতে পারতে, বলো। অনেক মামা টামা ছিল বৌদির, অনেক ভাই ছিল, ভাইগুলো অন্তত এসে আজকে ক্যামেরাটা করে দিতে পারতো, বলো। ঘুরে বেড়াচ্ছে গোটা দুনিয়া, বলো। তো এই দেখুন সবকিছু প্রায় রান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে দাদা মাংস করছে। এই যে কালারটা কত সুন্দর, ওয়াও। তো দেখো বন্ধুরা, কালারটা দেখো কি এসেছে। হ্যাঁ, অন্যদিন রান্নাটা ফালতু হয়, কিন্তু আজকে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে, দারুণ। আজকে রান্নাটা হচ্ছে মন দিয়ে করেছি, ঠিক আছে, ছেলের জন্মদিন বলে কথা। ওয়াও। তো দাদা বৌদি খুব ব্যস্ত, খুবই ব্যস্ত। রান্না হয়ে গেছে তো একদম, সবাই দেখে দাও। আমি আর মা যাব, মামি দেবো, ঝোল করবো কি না, ডাল হয়েছে তো বলো। হ্যাঁ একটু মানে একটু হালকা ঝোল করে দেয়, একদম এটা ভালো লাগবে না। যাই হোক চলুন আসছি আবার পরে, আমি তৃষণবাবুর খাবার টাবার সব রেডি করি, অনেক কাজ। তো দেখলেন তো সবাই ব্যস্ত, খুবই ব্যস্ত, মা এখনো স্নান করেনি, মা স্নান করছে, আর হচ্ছে আমি সকালবেলা থেকে কাজ করছিলাম, বৌদির তো সবাই সবাই খুব ব্যস্ত। আর হচ্ছে তো চলুন গিয়ে আমি তৃষণবাবুর খাবার টাবারগুলো রেডি করি, আর অবশ্যই আপনাদেরকে দেখাবো তৃষণবাবুর মেনুতে আজকে কী আছে। তো প্লিজ আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন, ঠিক আছে। ও দেখুন
এই যে আমাদের বার্থডে বয়, আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের বার্থডে বয় যে ড্রেসটা পরেছে, এটা হচ্ছে আমার বান্ধবী সুস্মিতার হাজবেন্ড দিয়েছে, কৌশিক। তো আমাদের বার্থডে বয়কে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বার্থডে বয় এই লাঞ্চ করার জন্য এই ড্রেসটা পরে রেডি হয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বার্থডে বয়কে কেমন লাগছে, আমাদের তৃষানবাবুকে কেমন লাগছে। আর আমাদের তৃষানবাবুকে অবশ্যই আশীর্বাদ করবেন, আমাদের তৃষানবাবু যেন সব দিন সুস্থ থাকে, ভালো থাকে এবং অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। সব থেকে আগে কি হতে হবে বাবা? সব থেকে আগে ভালো মানুষ হতে হবে, ঠিক আছে? দুনিয়ার সব মানুষকে রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? মনে থাকবে, ঠিক আছে? তো আপনারা সবাই আমাদের আমার বাপিকে আশীর্বাদ করুন, আমার বাপি যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে দেখুন, সবাই খুব ব্যস্ত বার্থডে বয়কে নিয়ে ভিডিও করতে। আর এই যে হচ্ছে বার্থডে বয়ের মা, আমাদের বার্থডে বয় এখানে খেতে বসে গেছে। তো চলুন একটু দেখিয়ে দিই এক ঝলকে আমাদের বার্থডে বয়ের মেনুতে কি কি আছে। মটন, চিকেন, ডাল, সবজি, মাছের তেল ঝাল, এখানে হচ্ছে মিষ্টি আছে, এখানে হচ্ছে পায়েস আছে, আর এখানে হচ্ছে দই আছে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা আর ভাত। আর এখানে আছে প্রসাদ, প্রসাদ খাইয়ে খাবারটা খাবে। আর এটা হচ্ছে মানে আশীর্বাদ করার যে থালাটা, তো থালাটা। আর তো এই যে দেখুন, তৃষানবাবুর মা এখানে বসে পড়েছে তৃষানবাবুকে খাওয়ানোর জন্য। তো আশীর্বাদী পর্বটা এখনো হয়নি, কারণ ওর প্রচন্ড খিদে পেয়েছে। আমি করে দেই, করে দিই, আমি সেদিকে যাই, দিয়ে মাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে আমাদের তৃষানবাবু আজকে বসে গেছে, এই যে সব রেডি হয়ে গেছে, সব বোন রেডি করেছে। আজকে আমি কিছুই করিনি, সবটাই বোন করেছে। তাড়াতাড়ি করো না, আজকে আমাদের প্রসাদটা খাই দে বেটা। আই বাবা, এটা হচ্ছে ভোলেনাথের প্রসাদ। কালকে হচ্ছে, কালকে তোমার শিবরাত্রি গেল না? বাইরে আছো বাবা? হ্যাঁ, দেখুন আমাদের তৃষানবাবুকে এখানে খেতে দিয়ে সবাই বাইরে খুবই ব্যস্ত। আর এখনো আশীর্বাদীর পর্বটাও হলো না, মা বাবা ওখানে ব্যস্ত ছিল বলে সন্ধ্যাবেলা আশীর্বাদীর পর্বটা হবে। তো যাই হোক, আমাদের বাবা তৃষান বাবা এখানে একা একা খাচ্ছে। আর চলুন একটু বাইরের দিকে গিয়ে ঘুরে আসি। তো এই যে সবাই, মাটা এখানে সবাই দিতে ব্যস্ত, বাচ্চা পার্টিটা এসে খাওয়াও শুরু করে দিয়েছে। তোমার শ্বশুরকে পাঠা দেবো সন্ধ্যাবেলা। খাওয়া দাওয়া চলছে আর এখানে বাচ্চা পাখিটা গল্প করছে। চমকা চমকা মেরিয়া মে চমক চমক করকে চমকা।
কেমন আছেন সবাই? তো কালকে ছিল 19 তারিখ, আজকে হচ্ছে 20 তারিখ। আজকে আমি আবার এলাম, কারণ কালকের ব্লগটা শুরু করে আর শেষ করে আর আপলোড দিতে পারিনি। তো কালকের ব্লগটা এখন শেষ করে আপলোড দিতে এসেছি। তো আবার সবাইকে আরেকবার নমস্কার, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো যাই হোক, কালকে ছিল 19 তারিখ, আজকে 20 তারিখ। তো কালকে ছিল আমাদের তৃষণবাবুর বার্থডে। মোটামুটি সব কিছু ভালোভাবে, সবাই খুব খুশি হয়েছে, সবাই সব কিছু ভালোভাবে হয়েছে। তো এখন আমার বাড়ির সবাই ঘুমোচ্ছে, এখন বাজে 2:30-4 মতো। কালকে সবাই অনেক কাজ করেছে, তো কালকে ঠিক করে রেস্ট করা হয়নি। যত আত্মীয় স্বজন ছিল আজকে সকাল সকাল চলে গেছে, সবাই তাড়াহুড়ো করে খেয়ে রান্না টান্না করে খেয়ে এখন সবাই রেস্ট করছে আর আমি বাইরে বসে আছি। আমি ঘুমাইনি, কারণ আমি যদি এখন ঘুমিয়ে যাই তাহলে সারা রাত জেগে থাকবো, তার জন্য ঘুমাইনি। আমি দিনের বেলা ঘুমোলে আর রাত্রেবেলা ঘুমোতে পারি না, তো তার জন্যই জেগে আছি। তো আপনারা ব্লগটি দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো। আর কালকে আমাদের তৃষণবাবুর জন্মদিন ছিল, তো আপনারা যারা বড়, আমার থেকে বড়, আমার তৃষণবাবুর থেকে বড় যারা আমার ব্লগ দেখেন, অবশ্যই আমার তৃষণবাবুকে আশীর্বাদ করবেন, যেমন তৃষণবাবু ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয় এবং পৃথিবীর সব মানুষকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে এবং সবাইকে একই চোখে দেখে। আপনারা হয়তো বলবেন যে এটা পারিবারিক শিক্ষা হয়, তো আমাদের পক্ষে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করছি, ভালোই শেখাই। তো তাও বলছি, আপনারা যারা বড়, ছোটো বাচ্চাটাকে আশীর্বাদ করবেন। আর হচ্ছে আগের বারে ওর বার্থডে ভালোভাবে হয়নি, কারণ ও খুব অসুস্থ ছিল, তার জন্য ওকে চেন্নাই নিয়ে যেতে হয়েছিল। তো আগের বার্থডেতে আমার বাড়ির সবার খুব মন মেজাজ খুব মানে কেঁদে কেঁদেই দিনগুলো কেটে গেছে। তো ও খুব অসুস্থ ছিল, ওকে চেন্নাই নিয়ে যেতে হয়েছিল, কিন্তু এখনও ভালো আছে। সো যাই হোক, এবারে বার্থডেটাও ওর হলো, তাই আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর পৃথিবীর সব মা বাবা যেন হাসি খুশি থাকে, তাদের সন্তানরা হাসি খুশি থাকে, পৃথিবীর সব সন্তান যেন ভালো থাকে। সন্তানরা ভালো থাকলেই ওদের মা বাবারাও ভালো থাকবে। তো ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা, যে তুমি পৃথিবীর সব মা বাবাদেরকে ভালো রেখো এবং সন্তানদেরকে ভালো রাখো। সো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আজকে না আমার শরীরটা ভালো নেই, সকাল সকাল উঠে দুবার বমি হয়ে গেছে, কারণ কালকে রাত্রেবেলা দেরি করে খেয়েছিলাম। দেরি করে খাওয়ার পর হচ্ছে আমি জল টল খাইনি, শুয়ে পড়েছিলাম, তো অ্যাসিডিটি হয়ে গেছে, সকাল সকাল দুবার উল্টিও হয়ে গেছে। আর সবাই তো শুয়েই আছে আর আমি বাধ্য হয়ে এখানে বসে আছি, নাহলে হয়তো আমিও ঘুমিয়ে যেতাম। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেল বিন্দাশ্রীকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।